রিয়েলমি বাডস এয়ার 3 রিয়েলমির TWS লাইনআপের মধ্যে নতুন কিছু না, তবে এটার যে নতুন একটি ভেরিয়েন্ট এসেছে যেটাকে বলা হচ্ছে লিমেন্স এডিশন, এটা রিয়েলমি জিটি নিউ 3 এর সাথেই বাজারে লঞ্চ হয়। ধন্যবাদ টোটে বিডিকে এই রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য, তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষের দিকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিব্রাস টেকভার্স থেকে এবং আজকে হাজির হয়েছে রিয়েলমি বাডস এয়ার 3 লিমেন্স এডিশনটাকে নিয়ে। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে লিমেন্স মানেটা কি। ফ্রান্সের একটি জায়গার নাম হচ্ছে লিমেন্স, যেখানে একটি বিশেষ রেস অনুষ্ঠিত হয় প্রতি বছর, যেটাকে বেসিক্যালি এন্ডুরেন্স ফোকাস রেস বলা হয় এবং এই রেসটা 24 ঘন্টা যাবৎ চলতে থাকে। তো সেখানকার রেস কারগুলো থেকে ইন্সপায়ার হয়ে এই লিমেন্স এডিশনটাকে ডিজাইন করা হয়েছে। এর ডিজাইনে প্রথমে যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন তা হচ্ছে সাদা রঙের দুটো স্ট্রাইপ, যা আমরা সাধারণত রেস কারগুলোতে দেখে থাকি। তাছাড়া রিয়েলমি বাডস এয়ার 3 এর যে ডিজাইন এটাও সেম ডিজাইন, তবে এর কালার যেটা এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কালার। মোস্ট প্রবলি এটাকে রয়্যাল ব্লু বলা হয় এবং এই রয়্যাল ব্লু কালারটা আমার খুবই ফেভারিট একটা কালার। আমি জানি না আসলে ভিডিওতে দেখে ঠিক কীরকম লাগছে, তবে ইন পার্সন এটা দেখলে আপনি জাস্ট সিম্পলি ক্রাশ খেতে বাধ্য। এর ডিজাইনের উপরের দিকে যে এরকম একটা লেন্সের মতো জায়গা যেখানে রিয়েলমি লেখা, এই বিষয়টা পুরো ডিজাইনটাতে একটা আলাদা রকমের একটা ফ্রেগনেন্স এনে দিয়েছে। ওভারঅল এই জিনিসটা দেখতে পেপল স্টোনের মতো। আপনারা এর সামনের দিকে ডেয়াটো লিপের ঠিক নিচে ছোট্ট একটা এলইডি ইন্ডিকেটর দেখতে পাবেন, যা আসলে ইন্ডিকেট করবে যে এটা ব্যাটারি পার্সেন্টেজ এবং এটা আসলে এখন কানেক্টেড নাকি ডিসকানেক্টেড। আর এর ডান পাশে একটি বাটন আছে যেটা অলমোস্ট খেয়ালই করা যায় না, তবে এই বাটনটাকে আপনারা বেসিক্যালি পেয়ারিংয়ের কাজে ইউজ করবেন। আর নিচের দিকে আপনারা একটা টাইপ সি পোর্ট পাবেন এই জিনিসটাকে চার্জ করার জন্য। তো আর দশটা TWS এর মতোই এটারও ওভারঅল ডিজাইনটা কাইন্ড অফ সেমই, তবে এটার যে লিডটা এটা আমি মনে করি একটু স্পেশাল, কারণ এটার যে লিড ক্লোজের সাউন্ডটা এটা খুবই স্যাটিসফাইং একটা সাউন্ড ক্রিয়েট করে। লিডটা খোলার পর আপনারা ভেতরে বাডসগুলোকে দেখতে পাবেন। বাডসগুলোর ডিজাইন কিছুটা ইউনিক। আপনারা এই যে লম্বা ডান্ডের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার কালার কেসের কালার সেম, তবে কেসের উপরে যেরকম একটু লেন্সের মতো যে জায়গাটা এটার উপরে দিকে কাইন্ড অফ সেম। সো এরা আসলে ওভারঅল অ্যাস্থেটিক্সে যে অ্যাকসেন্টের বিষয়গুলো আছে এটা খুব কেয়ারফুলি তারা ডিজাইন করেছে। আর ইয়ারবাডসগুলো এতই পাতলা যে 4.2 গ্রামের ওজনটা কানে অলমোস্ট কিছুই ফিল হয় না। আর এই যে শেপটা এত পারফেক্টলি তারা বানিয়েছে যে আমার কানে এটা খুবই আরামদায়কভাবে বসতে পারে এবং কানে খুব ভালো গ্রিপও পায়। সো এটা টুকটাক দৌড়দৌড়িতে কান থেকে খুলে যাওয়ার তেমন কোনো চান্সই নেই। যদিও সম্পূর্ণ ম্যাটেরিয়ালগুলো বেসিক্যালি প্লাস্টিক, বাট আপনার হাতে ভুলো চিপ মনে হবে না, এটা খুব প্রিমিয়াম একটা ভাইব দেয়। আর এই বাডসগুলো বেসিক্যালি IPX5 প্রোটেক্টেড, অর্থাৎ এটা আপনার টুকটাক পানি ছিটে ফোটা বা যদি ধরেন ঘাম টাম যে এই ধরনের বিষয়গুলো আছে এটা থেকে এটাকে সেফ রাখবে। তবে এই বাডসের কেসে কিন্তু কোনো প্রকার প্রোটেকশন নাই, সো পানি থেকে ভিজানোর বেলায় এটা নিয়ে খুব একটা টেনশন না করলেও এটাকে নিয়ে টেনশন করতে হবে। তো এই ইয়ারবাডসগুলোকে কন্ট্রোল করার জন্য এবং এর ফিচারগুলোকে অ্যাক্সেস করার জন্য আপনার ফোনে রিয়েলমি লিঙ্ক অ্যাপটি ইনস্টল করতে হবে। তো এই বাডসগুলো ইউজ করার প্রথমে যে বিষয়টি আমার নজর আসে তা হচ্ছে একটি ওটি আপডেট পেয়েছি আমি, যেটা এর রিয়েলমি লিঙ্ক অ্যাপসের মাধ্যমে আপডেট করার প্রয়োজন পড়েছে। এর অ্যাপসের ভিতর আপনারা কাস্টমাইজড অডিও টিউনিং নামক একটা ফিচার পাবেন, যা আসলে আমার খুবই ভালো লেগেছে। এটা যেভাবে কাজ করে তা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কানে কিছু সাউন্ড প্রোডিউস করে এবং আপনাকে শোনার জন্য বলে আর কি। তারপর এটা আস্ক করে যে আপনি কি শুনতে পাইছেন, যদি শুনতে পান তাহলে ইয়েস বাটনে চাপ দেন, যদি শুনতে না পান তাহলে নো বাটনে চাপ দেন। তো এইভাবে এই অ্যাপসটা বেসিক্যালি আপনার কোন কান ঠিক কীভাবে রেসপন্স করতেছে এইটাকে ম্যাপ করে, তারপর এটা একটা ফাইনাল রেজাল্ট আউটপুট দেয়। এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণটা হচ্ছে আমাদের প্রত্যেকের কান কিন্তু সমানভাবে রেসপন্স করে না। কেউ একটু ভালো শুনতে পায়, কেউ একটু কম শুনতে পায়, কারো এক কান বেশি শোনে, এক কান কম শোনে, এই ধরনের কিন্তু ইস্যু থাকে প্রত্যেকের মাঝেই। তো এই বিষয়টাকে এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে ব্যালেন্স করা যায়, এর ফলে আসলে ওভারঅল মিউজিক লিসেনিং এক্সপিরিয়েন্স বা ওভারঅল এটা দিয়া আসলে সাউন্ড লিসেনিংয়ের এক্সপিরিয়েন্সটা আমি মনে করি একটা পারফেক্ট একটা সুইট স্পট বজায় রাখতে পারে। সো এই ফিচারের মাধ্যমে আমি আসলে আমার কান অনুযায়ী অডিও টিউনিং করে নিই এবং তারপরে এই জিনিসটাতে আমি আসলে শোনা শুরু করি এবং এইটার বেসিসে আজকে আপনাদের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করবো। এই ইয়ারবাডসগুলোর ভেতরে আপনারা 10mm LCP ডাইনামিক বেস বুস্ট ড্রাইভার পাবেন, যা একই সাথে ASC ও SBC কোডেক সাপোর্ট করে। হয়তো প্রাইস অনুযায়ী অনেকে বলতে পারে যে ভাই APTX কোডেক থাকলে তো ভালোই হতো, হয়তোবা ভালোই হতো, বাট নাই কিছু করার নাই। অ্যাপসের ভেতর আপনারা এই ইয়ারবাডসগুলো 3টি ডিফারেন্ট প্রোফাইল পাবেন, যাদের একটা হচ্ছে বেস বুস্ট প্লাস, যা বেসিক্যালি বেসটাকে অনেক ইনক্রিজ করে, তারপর আছে ব্যালেন্সড এবং সবশেষে আছে ব্রাইট, যেটা বেসিক্যালি ভোকাল ফোকাসড বা ট্রেবল ফোকাসড একটি প্রোফাইল। আমার কাছে ব্রাইট মোডটা তেমন একটা ভালো লাগে নাই, ব্যালেন্সটাই সব থেকে বেশি ভালো লাগছে। আর বেস বুস্ট প্লাস যেটা সেটা আসলে বেসটাকে অনেক বেশি বৃদ্ধি করে ফেলে, একটা পর্যায়ে সাউন্ডগুলোকে গুং 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 টাইপ লাগে, এটা খুব একটা মজার একটা এক্সপিরিয়েন্স ছিল না। তবে যদি আপনার আহামরি বেজের প্রয়োজন পড়ে তাহলে আপনার জন্য অপশনটা আছে। এই ইয়ারবাডসগুলোর ম্যাক্স ভলিউমটা কিন্তু বেশ লাউড,
আমি ইদানিং বেশ কিছু TWS-এ আমি এই বিষয়টা এক্সপিরিয়েন্স করেছি যে ম্যাক্স ভলিউমটা আসলে স্যাটিসফ্যাক্টরি লেভেলে যেতে পারে না, যেখানে এই জিনিসটা যেতে পেরেছে। এবার আসে এর সাউন্ড প্রোফাইলে। এটাতে যে ডিফল্ট কার্ভটা ইউজ করা হয়েছে সেটা খারাপ বলবো না, বাট আমার হাতে যদি এটা অ্যাডজাস্ট করার সুযোগ থাকতো ডেফিনেটলি আমি কিছুটা অ্যাডজাস্ট করে নিতাম। আর যে লো এন্ড বা বেস সাউন্ডগুলো আছে এটা আমি মনে করি এটা ভালোভাবে রিপ্রোডিউস করতে পারে, ফুল ভলিউমে ফেটে যায় না বা কোনো প্রকার ডিস্টরশন তৈরি হয় না। এরপর আসে মিড ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো, এবং এটা খুব ভালোভাবে মিড ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলোকে রিপ্রোডিউস করতে পারে। আপনার গানে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় এই ইনস্ট্রুমেন্টগুলোকে ইন্ডিভিজুয়ালি আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আর সবশেষে হাই ফ্রিকোয়েন্সি বা ট্রেবল সাউন্ডগুলো, আমি বলবো এটা ওকে লেভেলের, আহামরি ভালো কিছু না, তবে ভালো বিষয় যে এটা অ্যানোয়িং কোনো হিস টাইপের কোনো সাউন্ড ক্রিয়েট করে না। সো ট্রেবলটা আমি মনে করি ভালো, বাট আরও ভালো হতে পারতো। এই ইয়ারবাডসগুলো ব্লুটুথ 5.2 প্রোটোকলটি ইউজ করে অডিও ওয়্যারলেসলি ট্রান্সমিট করার জন্য। একটা প্রবলেম পেয়েছি, সেটা হচ্ছে যে এটা সামটাইমস, এটা রেয়ারলি হয়, অলওয়েজ হয় না, যে কিছু মিলি সেকেন্ডের জন্য সাউন্ডটা ড্রপ করে, দেন আবার সব কিছু চলে আসে। আমি আসলে দিনে একবার দুইবার এই বিষয়টা ফেস করেছি। এটা একটা বাগের মতোই বলে আমার কাছে মনে হয়েছে, যা হয়তো বা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। এবার চলে আসে TWS-এর সবথেকে বেস্ট পার্টে। এখানে আপনারা পাচ্ছেন ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এরপরে নর্মাল, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি মোড। রিয়েলমি বাডস এয়ার 3 কিন্তু গ্লোবালি পাওয়া যায়, তবে এই লিমেন্স এডিশনটা কিন্তু চায়না এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট, যার কারণে আপনি যখন ANC থেকে ট্রান্সপারেন্সি বা নর্মাল মোডগুলোতে সুইচ করবেন তখন এটা চাইনিজ ভাষায় কী জানি ওয়াংচুং ফুং বলে। এর মানেটা হচ্ছে বেসিক্যালি যে আপনি এখন ট্রান্সপারেন্সি মোড আছেন বা ওইটাতে আছেন, বাট যেটা বলে ওইটা আপনি বুঝবেন না। এর ANC-টা 42 dB পর্যন্ত নয়েস রিডিউস করতে পারে, যা আসলে এই সেগমেন্টে ওয়ান অফ দি হাইয়েস্ট, এবং এটাই ওয়ার্ল্ডের ফার্স্ট TUV রেইনল্যান্ড হাই পারফরমেন্স নয়েস রিডাকশন সার্টিফিকেশন আছে। সার্টিফিকেশনটা বাদ দেন, আমার পার্সোনাল ইউসেজে এটার ANC-টা জাস্ট সিম্পলি মাইন্ড ব্লোন ছিল। এবং ANC-টা কাজ করার জন্য প্রত্যেকটা ইয়ারবাডসে দুটো করে মাইক আছে, একটা ফিড ফরওয়ার্ড এবং একটা ফিডব্যাক। তবে আরও ভালো লেগেছে এর ANC-তে মাইল্ড এবং স্ট্রং নামক দুটা মোড আছে। মাইল্ডে আসলে ANC-র ইফেক্টিভনেসটা একটু কম থাকে এবং স্ট্রংয়ে আসলে অনেক বেশি এগ্রেসিভ থাকে। এর মাইল্ড মোডটা আমার কাছে জেনারেলি ভালো লেগেছে বেশি, এবং এই মাইল্ড মোডে আপনারা বেসিক্যালি সব ধরনের মিউজিক লিসেনিংয়ের কাজ করতে পারবেন। তবে যখন আপনারা স্ট্রং মোডে যাবেন তখন আসলে আপনার যদি ভলিউমটা 20% বা তার কম থাকে তাহলে কিন্তু সাউন্ডের ফ্রিকোয়েন্সি বা সাউন্ডের ওভারঅল ডিটেলসটা কিছুটা কমে যায়। যদি বা কেউ এটাকে 20% ভলিউমে শুনবে না, সো এটা মেজর কোনো ইস্যু না, তবে স্ট্রং মোডটা সিম্পলি জাস্ট ও মাই গুডনেস টাইপের একটা লেভেল ছিল, যে এটা এত স্ট্রং এবং এত স্মুথ, আপনার মাথায় কোনো প্রকার প্যারাই দিবে না। যেমনটা আমি এক্সপিরিয়েন্স করেছি যে আমি একটা হোটেলে ছিলাম, সেখানে আমি নাস্তা করতেছিলাম পাশেই রাস্তা এবং সেখানে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল, এবং সব কিছুকে এটা এত সুন্দরভাবে সাইলেন্ট করেছিল যে আমি জাস্ট হাওয়ায় ছিলাম পুরোটা টাইম। আর এই ANC-তে স্মার্ট ডিউইন্ড টেকনোলজি আছে, যেটা আপনি চাইলে অন করতে পারবেন বা অফ করতে পারবেন, এবং আমার মতে এটা অন করে রাখাটাই মেক সেন্স। এবং এই ফিচারের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে ANC অন থাকা অবস্থায় আপনার কানে বা ইয়ারবাডসগুলোতে যদি জোরে বাতাস আসে তাহলে যে বাতাসের নয়েজটা শুনতে পাইতেন সেটা আসলে হয় না, তবে যে একেবারে শোনা যায় না তা না, হালকা একটু শোনা যায় যেটা আসলে অ্যানোয়িং ছিল না। সো ওভারঅল আমার কাছে এটার ANC-কে 10-10 মনে হয়েছে। অন্যান্য TWS-গুলোতে ট্রান্সপারেন্সি মোডটাকে কিছুটা আর্টিফিশিয়াল লাগে, যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কানে TWS আছে এবং সেটার ট্রান্সপারেন্সি মোডে যে এক্সট্রা সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন এটা টোটালটাই যে আর্টিফিশিয়াল একটা ভাইব দেয়, এই বিষয়টা এটাতে নাই, এটা একেবারে ন্যাচারাল মনে হয়েছে। তো টেস্টিংয়ের পাশাপাশি আমার রেগুলার ডে টু ডে ইউসেজে এই বাডসগুলোকে আমি 80% ভলিউমে অল টাইম ANC-তে আমি 4 ঘন্টা 20-25 মিনিটের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর অফিসিয়ালভাবে ক্লেম করছে 5.5 ঘন্টা। সো ANC-টা অল টাইম অন করে 80% মতো বা ম্যাক্স ভলিউমে দিলে 5 ঘন্টা যাওয়া আসলে খুব বেশি একটা সহজ হবে না, তবে 4 ঘন্টা এবং 4 ঘন্টা+ আপনারা অবশ্যই পাবেন, যেটা আমার মতে মোর দেন এনাফ। তবে যদি আপনারা ANC-টাকে অফ করেন 5.5-6 ঘন্টাও পেতে পারেন। পাশাপাশি এতে কিছু বিশেষ ফিচার আছে, যেমন ইন ইয়ার ডিটেকশন, এবং এই বিষয়ে আপনারা আশা করি সবাই জানেন। এটা খুব ভালোভাবে কাজ করেছে, কান থেকে খোলা মাত্রই আপনার ভিডিও বা অডিও পজ হয়ে যাবে এবং কানে বসানো মাত্রই আবার প্লে হয়ে যাবে। তাছাড়া এটাতে যে টাচ করলে বা ট্যাপ করলে যেই ফাংশনগুলো এগুলোকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন অ্যাপসের মাধ্যমে। আর লাস্টলি এই জিনিসটা একসাথে দুটো ডিভাইসে আপনার কানেক্ট রাখতে পারবেন এবং খুব সহজভাবে দুটো ডিভাইসে সিমলটেনিয়াসলি সুইচ করতে পারবেন, যেটা আসলে OnePlus-এর ইয়ারবাডসগুলোতে দেখতে পাওয়া যায়। আর সবশেষে মাইক কোয়ালিটি, এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। কথা আসলে বিশেষ করে ফোন কলে কথা খুব ভালো একটা ক্লিয়ার শুনতে পায় না, বারবারই বলতেছিল কি কথা শোনা যায় না কেন, অনেক দূর থেকে কথা বলতেছে কিনা এরকম। আরও আছে এটাতে গেম মোড, যা 88 মিলি সেকেন্ডের একটা লেটেন্সি দিবে আপনাকে, যা আসলে আহামরে ভালো কিছু না আবার খারাপও কিছু না। টুকটাক ক্যাজুয়াল গেমিংয়ের জন্য এটা ঠিক আছে, বাট কম্পিটিটিভ গেমিংয়ের জন্য আই থিঙ্ক উই নিড মোর দেন দিস। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর টোটে বিডিকে।
তাদের কাছে আপনারা রিয়েলমি বাডস এয়ার 3 পেয়ে যাবেন 4,990 টাকা বা 5,000 টাকার প্রাইস সেগমেন্টে, এবং এই রিয়েলমি বাডস এয়ার 3 লিমেন্স এডিশনটাকে পেয়ে যাবেন 5,290 টাকা বা বলতে পারেন 5,300 টাকার প্রাইস সেগমেন্টে। এই লিমেন্সটা খুব বেশি একটা পাওয়া যায় না বাজারে, মেবি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট তাদের কাছে আপনারা এটা কিন্তু ডেফিনেটলি পাবেন এবং রেগুলার এয়ার বাডস 3টাও পাবেন। 5,000 টাকার প্রাইস সেগমেন্টে এটার এএনসি সিম্পলি দ্য বেস্ট, সাউন্ড কোয়ালিটি আহামরি ভালো কিছু না, তবে ডেফিনেটলি গুড। এর ব্যাটারি ব্যাকআপটাও বেশ ডিসেন্ট এবং এর ফিচার্সগুলো ফাংশনালিটিগুলো অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। এবং একই সাথে যারা ওভারঅল আউটলুকে একটা বিশেষত্ব চান, তাদের জন্য এই বাডস এয়ার 3 লিমেন্স এডিশনটা ওয়ান অফ দি বেস্ট অপশন হবে। সো আপনারা কিনতে চাইলে ভিজিট করেছেন টোটে বিডির ফেসবুক পেজ থেকে, অথবা তাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এবং একই সাথে ফোন নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেভাবে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকার এসেছে এবং আপনারা জানতে পারলেন রিয়েলমি বাডস এয়ার 3 সম্পর্কে। বর্তমান সময়ে এই বাডস এয়ার 3 5,000 টাকা প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট অপশন। তবে যদি এই প্রাইস সেগমেন্টে আপনারা অ্যাবসলুট বেস্ট কোয়ালিটির সাউন্ড আউটপুট চান, হয়তো বা ফিচার টিচার নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই, এএনসি নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই, তাহলে আমার মনে হয় মুনড্রপের নেকোকে কুরুনেকে এডিশনটা ওয়ান অফ দি বেস্ট একটা অপশন। ভিডিওটি ভালো লেগে থাকলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।